শান্তিপুর নস্টালজিয়া 99-এর উদ্যোগে এক মহিতি রক্তদান শিবির। আর নস্টালজিয়া 99-এর উদ্যোগে প্রতি বছরের মতন এবছরে এক মহিতি রক্তদান শিবিরের আয়োজন করলো। তারা জানান, এক বন্ধু বর্তমানে ক্যান্সারে আক্রান্ত, আর সেই বন্ধুই বর্তমান ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। তাই তারই প্রচেষ্টায় শান্তিপুর রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করে। তারা এও জানেন, এই রক্তদান শিবিরে প্রায় 50 জনের মতো রক্তদাতা রক্তদান করবেন, তার মধ্যে 40 জন পুরুষ এবং 10 জন মহিলা রক্তদাতা ছিল বলে জানান। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। নস্টালজিক 99 শান্তিপুরের সম্পূর্ণ একটি অরাজনৈতিক বন্ধুদের সংগঠন। আমরা প্রত্যেক বছরই রক্তদান শিবির আয়োজন করি। এবছর আমরা রক্তদান শিবির আয়োজন করেছি, কিন্তু বিশেষ একজনের উপস্থিতিতে বা সহযোগিতায়। সেটা কি না, আমাদের এক বন্ধু ক্যান্সার আক্রান্ত, তার চিকিৎসা চলছে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে। তো আমরা সেখানে গিয়ে দেখি রক্তের সত্যিই খুব অভাব। সেখানে বাচ্চা বাচ্চা ছোট ছোট একদম শিশুরা আছে, তাদের রক্তের দরকার। তো সেই জন্যই আমরা ঠিক করি যে আমরা একটি রক্তদান শিবির করব ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের সহযোগিতায়, এবং রক্তটা যাতে করে প্লেটলেট এবং রক্ত তাদের ক্যান্সার আক্রান্ত পেশেন্টদের কাজে লাগে সেই ব্যাপারটা আমরা সুনিশ্চিত করব। সেই জন্যই আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করি। আমাদের প্রায় 50 জনের রক্ত দেওয়ার কথা, এখনো পর্যন্ত 40 জন মতন দিয়েছে। 11 জন মতন মহিলা আর বাদবাকি পুরুষ। আমার নাম মৃন্ময় ভৌমিক, সহ সম্পাদক নস্টালজিক 99। আমাদের বন্ধুদের নস্টালজিক 99-এর একটা সংগঠন, সেখান থেকে আমরা প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি, এবছরও সেই হিসেবে। কিন্তু আজকে আমাদের এক বিশেষ বন্ধুর ক্যান্সার আক্রান্ত, সেখানে আমরা গেছিলাম, সেখানে রক্তের অক্ষমতা দেখায় আমাদের মনে হয়েছে যে না, সেই তাদের সংস্থাকে আমাদের রক্তদান করা উচিত, এবং সেই হিসেবেই আমরা তাদেরকে ডেকে নিয়ে এসেছি। এবং ঠাকুরপুকুর যে ক্যান্সার হসপিটাল রয়েছে, তারা এসছেন এবং আমাদের রক্তদানের সহযোগিতা করছেন। 5 বছর ধরে চলছে আমাদের এই রক্তদান শিবির। আমার নাম অতনু সাহা, প্রেসিডেন্ট নস্টালজিক 99। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর। সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।